হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে শেখাবো কীভাবে গুগল ম্যাপে লোকেশন সেট করতে হয়। আপনার বাড়ি অথবা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি গুগল ম্যাপে সেট করতে পারবেন। আমি এখন গুগল ম্যাপে ঢুকছি, দেখে নেবেন কীভাবে করি। আমি ঢাকার কেরানীগঞ্জের একটি এলাকায় গুগল ম্যাপে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেট করবেন আপনারা আপনার নিজ নামে বা নিজ প্রতিষ্ঠানে লোকেশন। আমরা নিচের মেনু বারে দেখতে পাচ্ছি কন্ট্রিবিউট, এখন আসব অ্যাড প্লেসে, দেন একটু লোডিং হবে, এটা ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে। এখন আমরা এখানে প্লেসের নাম লিখব, যেমন আমি লিখছি মেয়ারবাগ বাজার, ক্যাটাগরির মধ্যে লজিং আছে, মিরবাগ বাজার কোন ক্যাটাগরি, এর জন্য আমাদের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন বিভিন্ন ক্যাটাগরির আমরা নাম দেখতে পাচ্ছি, যেমন হসপিটাল, ব্যাংক, সুপার মার্কেট, জিম, পেট্রোল পাম্প, ফার্মেসি, হোটেল, সিনেমা, ক্লথিং শপ, বার, শপিং সেন্টার, ক্যাফে, রেস্টুরেন্ট, স্কুল। তো আমরা বাজারটা কোন ক্যাটাগরি দিতে পারি, এখন আমাদের এখানে চিন্তার বিষয়। এখানে শপিং মলও আছে, সুপার মার্কেটও আছে, তাহলে আমরা কোন জিনিসটা সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে শপিং সেন্টারটা সিলেক্ট করলাম, দেন আমরা লোকেশনটা ডাবল ট্যাপ দিয়ে সিলেক্ট করব, যেমন দুই ফিঙ্গার দিয়ে লোকেশনটা ট্যাপ করে মেইন জায়গায় বসাবো, যেমন আমি সিলেক্ট করতেছি, নির্দিষ্ট স্থানে বসাব। বসানোর পরে ওকে ছাপব, দেন অ্যাড ফোন আওয়ার্স ওয়েবসাইট আওয়ার সিলেক্ট করা যায়, এখানে কত ঘন্টা খোলা থাকবে কত ঘন্টা বন্ধ থাকবে সেটা আমি এখানে যে কোনো টাইম মেনটেন করে এটা দিতে পারবো, 24 ঘন্টা ওপেন দিতে পারবো, ক্লোজ দিতে পারবো, কটা থেকে কটা পর্যন্ত টাইম এটা দিতে পারবো। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে টাইম সেট করাটা, আপনি শনি রবি অনেক সময় বন্ধ থাকে, বন্ধের টাইমটা বাজারের বিষয়টা, তো বন্ধের টাইমটা কটা থেকে কটা হবে সেই জিনিসটা সিলেক্ট করা যায় এখানে। এখানে আমরা এখানে বন্ধ দিলাম না, সবসময় ওপেন রাখলাম, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমরা সিলেক্ট করে দিলাম, দেন এখন আসবো ফটো। ফটোর আগে আমরা ফোন নাম্বার সিলেক্ট করবো, দেন ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে আমরা লিখবো www.mirbag, দেন কিবোর্ডটা চেঞ্জ করতেছে, mirbag.com, MIREREBAG, mirbag বাজার PAZAR বাজার .com। একটা অপশন আছে কখন প্লেসটি ওপেন হয়েছে, এখানে আমরা আই ডোন্ট নো এখানে টিক চিহ্ন দেব, অ্যান্ড দ্য স্পেসিফিক ডে আমরা আই ডোন্ট নোটা সিলেক্ট করলাম। এখন অ্যাড ফটোতে মানে যে কোনো ফটো সিলেক্ট করতে পারবো বাজারের, দেন আমরা সেন্ডিং মেনুতে ক্লিক করবো। আশা করি যাচ্ছি আমাদের রিকোয়েস্টটা গুগল ম্যাপের কাছে চলে গিয়েছে, সো তারা এটা রিভিউতে পাঠাবে, রিভিউ হওয়ার পরে আমরা লোকেশনটা ঠিক যেখানে দিয়েছিলাম সেখানে ক্লিক করলে জুম করলে আমরা দেখতে পাবো সেটা সেট হয়ে গেছে।